হ্যালো বন্ধুরা, এক্সাম এন্ড টেকনিক্যাল ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। প্রতিবার মতো তোমাদের সামনে আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, নতুন বিজ্ঞপ্তি যেটি পশ্চিমবঙ্গের আরেকটি বিডিও অফিসে তোমাদের কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের তোমাদের কর্মী নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। সে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরি খবরের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। তাহলে যখন কোনো চাকরি খবর ভিডিও আমার চ্যানেল আপলোড করব, তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশনতে পৌঁছে যাবে এবং অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বার হলেও তোমরা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে ডিইও পোস্টে, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো তোমাদেরকে দেখিয়েছি যে পূর্ব বর্ধমানের কোন বিডিও অফিসে তোমাদের কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে। পূর্ব বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে www.purvabardhaman.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করলে তোমাদের কাছে ওয়েবসাইটটি এই ধরনের শো করবে। তোমরা নিচে স্ক্রল হবে, নিচে স্ক্রলে দেখতে পাচ্ছ রাইট সাইডে রিক্রুটমেন্ট, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু এই ধরনের একটি পেজ ওপেন আসবে, দেখতে পাচ্ছ। নিচে স্ক্রলে দেখতে পাচ্ছ টাইটেলটি বলা হচ্ছে এঙ্গেজমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ ডিইও অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাট পূর্বস্থলী এক ডেভেলপমেন্ট ব্লক। এখানে তোমাদের কর্মী নিয়োগ করা হবে, মেমো নম্বরটি এই ধরনের বলা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং নিচে স্ক্রল হলে তোমরা দেখতে পাচ্ছ ভিউ, এখানে ভিউর এখানে তোমরা ক্লিক করবে। ভিউর এখানে ক্লিক করলে তোমাদের কাছে এই ধরনের একটি নোটিফিকেশান পিডিএফ ডাউনলোড হয়ে আসবে, দেখতে পাচ্ছ। তোমরা অন স্ক্রিন এখানে নোটিফিকেশান পিরিয়ডটি ওপেন করলে তোমাদের কাছে এই ধরনের শো করবে, দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার পূর্বস্থলী এক নম্বর ডেভেলপমেন্ট ব্লক শ্রীরামপুর পূর্ব বর্ধমান, বলা হয়েছে এঙ্গেজমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর ডিইও অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাট পূর্বস্থলী এক নম্বর ডেভেলপমেন্ট ব্লক আন্ডার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কুক মিড ডে মিল প্রোগ্রাম, দেখতে পাচ্ছ যে পূর্বস্থলে এক নম্বর বিডিও অফিসে তোমাদের কিন্তু যে মিড ডে মিল সেকশানে তোমাদের কিন্তু যে কুক প্রোগ্রামে আছে সেখানে তোমাদের ডিইও পোস্টে তোমাদের কর্মী নিয়োগ হবে। তো এদের কিন্তু তোমাদের বলা হয়েছে, এখানে বিজ্ঞপ্তিটি বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট রেসিডেন্ট ইন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, বলেছে যদি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকে তাহলে বেশি ভালো হয় এই ধরনের বলা হয়েছে, অন্যথা তোমরা কিন্তু পশ্চিমবঙ্গে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করতে পারবে। ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার কুক মিড ডে মিল প্রোগ্রাম, কুক মিড ডে মিল প্রোগ্রামে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। ইন দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার পূর্বস্থলী এক নম্বর বিডিও অফিস শ্রীরামপুর পূর্ব বর্ধমান পিন 741316, এখানে তোমাদের কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, এজ লিমিট বলা হয়েছে তোমাদের 18 থেকে 40-এর মধ্যে, 1/9/2020 হিসেবে বয়সের সীমা গণনা করা হবে, যেখানে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে, পিডব্লিউডি হয়ে থাকলে 45 পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। প্রফেশনাল ফিস পার মান্থ, প্রতি মাসে তোমাদের 11,000 টাকা পার মান্থে তোমাদের স্যালারি দেওয়া হবে, একটি শূন্যপদ রাখা হয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে বলে দিই, যে শিক্ষাগত যোগ্যতা বলেছে গ্রাজুয়েট ইন এনি ব্রাঞ্চ উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, প্রার্থী কি যে কোনো শাখায় স্নাতক অথবা গ্রাজুয়েশন পাস হয়ে থাকতে হবে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মোড অফ সিলেকশান, ইট উইল বি 3-স্টেজ সিলেকশন প্রসেস, এটি 3টি ধাপে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করা হবে। সেই ধাপগুলি কি এখানে তোমাদের বলা হয়েছে, দেখতে পাচ্ছ। রিটেন এক্সাম, রিটেন এক্সাম তোমাদের বলা হয়েছে 50টি কোশ্চেন থাকবে 50 মার্কসের, এই ধরনের বলা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্কসে থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এখানে, আর্থমেটিক, জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ, জেনারেল ইংলিশ এবং রিজনিংয়ের উপরে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন থাকবে। এক ঘন্টা তোমাদের এখানে পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা, তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, শেষে তোমাদের পার্সোনাল টেস্ট অর্থাৎ তোমাদের মৌখিক পরীক্ষা হবে 15 মার্কসের, এই ধরনের কিন্তু তোমাদের বলা হয়েছে। কম্পিউটার বেস্ট টেস্ট তোমাদের হবে 35 মার্কসের, ইংলিশ টাইপ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেটের সম্বন্ধিত তোমাদের 35 মার্কসের তোমাদের এখানে পরীক্ষাটা হবে। প্রসেস অফ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশানের প্রসেস কী রাখা হয়েছে, অ্যাপ্লিকেশান শুড বি মেড ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যাটাচ উইথ দ্য অ্যাডভার্টাইজমেন্ট,
বিজ্ঞপ্তির সাথে তোমাদের বলা হয়েছে এখানে এই বিজ্ঞপ্তির নিচে তোমরা কিন্তু আবেদন ফর্মটি পেয়ে যাবে। সেই আবেদন ফর্মটি তোমাদের নির্দিষ্ট আবেদন ফর্মটি তোমাদের প্রিন্ট করতে হবে এই প্রসাইজের, এবং সেটি তোমাদের ফিল আপ করতে হবে, তার সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্ট করে নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। আবেদন করা খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিইও, তোমাদের তোমাদের ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে সিএম ডিএমপি, এটি কিন্তু অবশ্যই লিখতে হবে, এটি বলা হয়েছে। এবং তোমাদের এক্সাম, তোমাদের রিটার্ন এক্সাম কবে হবে সমস্ত কিছু বিষয় কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে সেখান থেকে, ইমেলের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে অথবা বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে। আবেদন করা ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে বলা হয়েছে, তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টসগুলি কিন্তু সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে আবেদন করা ফর্মের সাথে। দেখতে পাচ্ছ আবেদন করা অ্যাড্রেসটি তোমাদেরকে বলেছে বক্স অফিস, তোমরা সরাসরি গিয়ে সেখানে আবেদন ফর্মটি জমা করতে পারো। অ্যাড্রেসটি বলেছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পূর্বস্থলী 1 নম্বর, ডেভেলপমেন্ট ব্লক। এই তোমাদের যে অ্যাড্রেসটি, এই অ্যাড্রেসে তোমরা সকাল 11টা থেকে 5টা পর্যন্ত সরাসরি গিয়ে আবেদন ফর্মটি জমা করতে পারো, 28 সেপ্টেম্বর 2021 5টা পর্যন্ত। এই হচ্ছে কিন্তু আবেদন জমা দেওয়ার লাস্ট ডেট। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং নিচে স্ক্রলে দেখতে পাচ্ছ এই হচ্ছে আবেদন ফর্মটি। এই আবেদন ফর্মটি তোমাদের এ4 সাইজের প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, নিজের নাম, ফাদার নেম সমস্ত বিষয়গুলি ক্লিয়ারলি বসাতে হবে, বসিয়ে এর সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সাবমিট করে উপরে যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসটি, এই অ্যাড্রেসে সরাসরি গিয়ে তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারবে অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা আবেদন ফর্মটি এখানে জমা করতে পারবে। তো এই ছিল কিন্তু তোমাদের বিস্তারিত ইনফরমেশনটি, যেটা তোমাদের পূর্বস্থলী 1 নম্বর ব্লক ডেভেলপমেন্টে তোমাদের কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে ডিইও পোস্টে। তো আশা করি চাকরি খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটা একবার লাইক করবে, শেয়ার করে সবার সাথে যেন সবার কাছে পৌঁছে যায়। প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।